সবগুলো একসাথে এই সবগুলো একসাথে সব একসাথে পুরো জার ভরে গেছে কিন্তু ভাই শেষ দেখি কি অবস্থা ও মাই গড হালুয়া হালুয়া হয়ে গেছে তো পেস্ট হয়ে গেছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আছে আমরা দেখতে পারবো কি কার হলুদ গুড়া তছনছ একদম মনে হচ্ছে বাজারের হলুদ এর সাথে আকর্ষণীয় একটা গিফট কি 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 গিফট থাকবে এই যে একটা ফ্রাইং প্যান ওকে দুই বছরের ভিতর কয়েল জ্বলে যাক পুরো যাক নষ্ট হয়ে যাক এটা কোম্পানির সম্পূর্ণ কয়েল রিপ্লেসমেন্ট করে দিবে ওকে ভিউয়ার্স আজকে আমরা বাজারের শক্তিশালী দুটো ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে ব্লেন্ডার দেখাবো যে ব্লেন্ডারে কিন্তু আপনারা সংসারের যাবতীয় যত মশলা থেকে শুরু করে আপনারা যদি হলুদ করতে চান হলুদও করতে পারবেন সব কিছু আইটেম আমরা আজকের ভিডিও থেকে করে দেখিয়ে দেবো মেহেদি কোকারিজে আসি আমরা যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট এটা উত্তর সাইডে ডি ব্লকে দ্বিতীয় তলায় দোকান নাম্বার 6 আমাদের সাথে মাহমুদ ভাই আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ এত ব্লেন্ডার থাকতে জাইপান আর আজনোর দুইটা নিয়ে হাজির হওয়ার কারণ কি বলেন এত ব্লেন্ডার থাকতে জাইপান আর আজনোর নিয়ে হাজির হয়েছি জাইপান হচ্ছে লোক আপনার অবশ্যই আপনার মানে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী এমনকি অনেকের বাসায় গেলে এখনো দেখা যায় জাইপান হ্যাঁ জাইপানটা দেখা যায় মানে পরিচিত আর এখন কিন্তু জাইপান হচ্ছে সিজিএল কোম্পানি এটা কিন্তু 1000 ওয়াটের আগে ছিল 550 ওয়াট 850 ওয়াট আচ্ছা আচ্ছা এটা কিন্তু 1000 ওয়াট ওকে হ্যাঁ আর এটা কিন্তু খুবই যেটা সম্বন্ধে তো বলার কিছু নাই ভাই না এটা পপুলার আমরা সবাই জানি আর খুবই শক্তিশালী একটা ব্লেন্ডার আর এর পাশাপাশি আরেকটা যেটা নিয়ে আসছি সেটা আজনোর কোম্পানির আজনোরটা হচ্ছে লাগে আপনার ইন্ডিয়ার ভিতরে অনেক বড় একটা কোম্পানি ঠিক আছে ওরা আস্তে আস্তে এখন ইলেকট্রিক দিকে মানে ওকে আজনোর হচ্ছে ইন্ডিয়ান হোম অ্যাপ্লায়েন্সের জন্য খুব চমৎকার একটা ব্র্যান্ড চমৎকার যারা কিন্তু এখন 1200 ওয়াটের হ্যাঁ 1200 ওয়াট 1000 আরপিএম ও মাই গড মেড ইন ইন্ডিয়া আর এটার এটার যে কাজ ঠিক আছে এটা কাজ দেখলে এমনিতেই মাথা নষ্ট হয়ে যায় ওকে তাহলে আমরা কি মাথা নষ্ট দামেও পাইতে পারি আজকে এটা আশা করতে পারি মাথা নষ্ট দামের সাথে সাথে অফারও পাবেন ওকে এর সাথে অফার থাকবে হ্যাঁ সাথে অফারও থাকবে আচ্ছা ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু কিছু টুকটাক জিনিস রাখা আছে অফারটা আন্দাজ করে নেন আমরা শেষে জেনে নেব কোনটা দিয়ে শুরু করবেন বলেন হ্যাঁ আমি এটা দিয়ে শুরু করি দেখেন এটা 1100টা কত দ্রুত যেহেতু আমাদের কাজ বেশি হয় এটা ভিতরে 1100 করব দেখেন 1100টা কত দ্রুত 1100 এতগুলো একসাথে দিবেন ভাই হ্যাঁ একসাথে দিয়ে দিব রিস্কি হয়ে যায় না না এই দেখেন সবগুলো ঢেলে দিচ্ছি সবগুলো একসাথে এই সবগুলো একসাথে সব একসাথে পুরো জার ভরে গেছে কিন্তু ভাই হবে তো একসাথে নাকি একসাথে একসাথে যদি না হয় তাহলে কেন নেবেন এটা ঠিক আছে দেখি চলেন আপনার কথা তো আমরা বিশ্বাস করব না আমরা কাজ দেখি কাজে বিশ্বাস হবে কাজ যদি ভালো হয় অবশ্যই ভিউয়ার যারা আছেন দেখতেছেন সবাই কিন্তু নিতে পারেন এই যে ওকে শেষ হয়ে গেছে কি কাজ শেষ ও ওকে দেখি কি অবস্থা ও মাই গড হালুয়া হালুয়া হয়ে গেছে তো পেস্ট হয়ে গেছে সম্পূর্ণ আরেকটু যাচাই করার জন্য আরেকটা দেখাই দিচ্ছি আচ্ছা আর কি দেখাবেন আবার এই যে যাচাই ঢেলে দেখাবেন আষ্টা যদি থাকে দানা থাকে তো যদি দানা দানা যদি থাকে দেখেন দানার ছিটে ফোটাও নাই ওকে চমৎকার চমৎকার কিন্তু দেখেন হ্যাঁ ভেরি শর্ট টাইমে আমরা দেখিয়ে দিলাম কি সুন্দর ভাবে করতে হবে আসলে কি 5-7 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে কোন মশলা কিন্তু হয় না হ্যাঁ কিন্তু এটা 1200 ওয়াটের কারণে কিন্তু এটা স্পিডে এবং দ্রুত ভাবে হইছে ওকে আর 1200 ওয়াট একটা যদি ব্লেন্ডার বাজার থেকে কিনতে যান মিনিমাম আপনার মানে 7500 থেকে 8000 টাকা গুনতে হবে না সেটা তো আছেই হ্যাঁ আমরা তো জানি আচ্ছা এরপরে কি দেখো সিজিএল এ হ্যাঁ সিজিএল এর জাইপান জাইপান জাইপানে কি আমরা হলুদ করব ভাইয়া করব হবে তো না হলে কেন নেবেন ভাইয়া আচ্ছা অনেকে গায়ে হলুদের হলুদ বাড়বে তারা কি চাইলে করতে পারবে অবশ্যই করতে পারবে ওকে ঠিক আছে চলেন দেখি আমরা হলুদ দিয়ে দেই ঠিক আছে আমরা কিছু হলুদ দিয়ে দিব আর হলুদটা গুঁড়া হয় কিনা এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হলুদ কিন্তু ভাই ভাঙা খুব কষ্ট হ্যাঁ আপনি চাইলে কিন্তু এক হাতে কোনোদিন ভাঙতে পারবেন না এটা দুই হাত প্রয়োগ করতে হবে দুই হাত প্রয়োগ করলে হয় না তারপর অনেক সময় আছে দুই হাত প্রয়োগ করলে হয় না ওকে ঠিক আছে আচ্ছা ভাই নিচের যে সাইডটা কি স্টিল নাকি হচ্ছে প্লাস্টিক এটা হ্যাঁ এটা হচ্ছে লাগে আপনার অ্যাক্রিলিকের এই যে এই যে এটা 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 তো মেটাল সম্পূর্ণ মেটালের মেটাল হ্যাঁ ওকে এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনাকে একটা নাইফ দিয়ে আচ্ছা আচ্ছা আমরা একটা নাইফ দিয়ে কি কিছু দিয়ে আপনাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করি যে এটা মেটাল কিনা এই দেখেন ওকে এখানে টাং টাং কিন্তু আওয়াজ করবে এটা বোঝা যাচ্ছে ওকে চলেন এবার দিয়ে দেখি কি অবস্থা হলুদ ট্রান্সপারেন্ট আছে আমরা দেখতে পারবো কি কার
আমি একটা কাটেই করে ফেলছি, আর এর ভেতরে কিন্তু হয়ে গেছে দেখেন হলুদের গুঁড়া। ও মাই গড, চমৎকার। এটা কত ওয়াট ছিল ভাই জাইপানেরটা? 1000 ওয়াট। 1000 ওয়াটে দেখেন হলুদ গুঁড়া তছনছ, একদম মনে হচ্ছে বাজারের হলুদ, মানে ওই যে মেশিনে ভাগায় না ওইরকম হলুদ মনে হচ্ছে। বাট এটা কিন্তু জানাদল মেশিন না, জাইপান। ওকে ভাই, এখন আমরা এবার আমি টোটালটাকে দেখাই দিচ্ছি, এটা বক্সটা দেখাই দিচ্ছি। ওকে বক্সটা দেখাই। হ্যাঁ এই দেখেন, এখানে আমার মুখের কোনো কথা হলে চলবে না। হ্যাঁ 1000 ওয়াট পাওয়ারফুল মোটর। ওকে 2 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, 2 বছরের ভিতরে কয়েল জ্বলে যাক, পুড়ে যাক, নষ্ট হয়ে যাক, এটা কোম্পানির সম্পূর্ণ কয়েল রিপ্লেসমেন্ট করে দিবে। ওকে ওকে। আর এটার প্রত্যেকটা দেখবেন যে বড় হেভি ব্লেন্ডারের পিছনে আপনার অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে। অটোমেটিক সার্কিট ব্রেকার থাকে এই দেখেন। হ্যাঁ, যেটা নাকি কারেন্ট আপ ডাউন করলে বা খাবার ওভারলোড হয়ে গেলে আপনাদের মোটরটা একটা সেফটি দিবে, সেফটি থাকবে। ওকে ওকে। আচ্ছা এটা তো আছে, আজকে আছে। হ্যাঁ দুটোটার ভিতরে আছে। আচ্ছা, যেহেতু এটা হাই পাওয়ারের মোটর, এগুলা এগুলাতে অবশ্যই থাকবে। কটা করে জার থাকে ভাই? এটা জার থাকবে তিনটা করে। তিনটা করে? হ্যাঁ। আচ্ছা, আজনোরও তিনটা আছে, একটা জুস লাচ্ছি করার জন্য, একটা ড্রিঙ্ক করার জন্য। আরেকটা জিনিস আছে আজনোরের ভিতরে, কাটা হচ্ছে চারটা চারটা, আর প্রত্যেকটা ভিতরে হ্যান্ডেল হবে, আর এগুলা সাইজে কিন্তু একটু বড় হয় দেখেন। জাইপানটার আমি এটা রাখি। আচ্ছা, আজনোর এগুলা একটু সাইজে বড় হয়, সাইজ একটু বড়, যেহেতু আপনার 1200 ওয়াট সাইজটা একটু বড়। আচ্ছা, এর কাজটা একটু বড় হবে এই দেখেন। আর প্রত্যেকটা ভিতরে আপনার হ্যান্ডেল হবে, 1 2 3 প্রত্যেকটা ধরার জন্য হ্যান্ডেল হবে সুন্দর। আচ্ছা, এইখানে প্রত্যেকটাতে কিন্তু জাইপানে হ্যান্ডেল নাই, আজনোরের প্রতিটাতে আবার হ্যান্ডেল আছে, যাতে আপনি সহজে ধরতে পারেন, খুব কনভেনিয়েন্ট ওয়েতে যাতে আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি প্রাইসিং এর ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, কোনটা কেমন প্রাইস থাকবে? প্রাইসিং এর ব্যাপারটা, এটা মার্কেট গ্যারান্টি প্রাইস, আপনার বাজার থেকে যেখান থেকে যদি কিনতে যান জাইপানে, এটা এটা আপনার মিনিমাম আপনার গুনতে হবে 5000 5500 6000 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু তার নিচ্ছি না। কত রাখতেছেন? আমরা অনলি রাখতেছি লোক আপনি 4800 টাকা। 4800 টাকা? 4800 টাকা, এর সাথে আকর্ষণীয় একটা গিফট। কি 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 গিফট থাকবে? এই যে একটা ফ্রাইং প্যান। ওকে, মানে ফ্রাই প্যান, একটা টপার সেট, টপার নন স্টিক একটা ফ্রাই প্যান কিন্তু থাকবে। আমরা জাপানের সাথে এটা একদম ফ্রি পেয়ে যাব, যদি যেখানে প্রাইস থাকবে 4800 টাকা। 4800 টাকা, যদি আপনারা কেউ ফ্রাই প্যান না চাচ্ছেন তাহলে মিল্ক প্যান নিতে, মিল্ক প্যান চাইলে নিতে পারবেন, এটা যেটা নিতে পারবেন। আচ্ছা, রাজনূর, রাজনূরে কেমন? রাজনূরের ব্যাপারটা হচ্ছে এরকম যে আজনুর, যদি আপনার 1200 টাকা একটা ব্লেন্ডার যদি বাইরে থেকে কিনতে যান, 7500 থেকে 8000 টাকা গুনতে হবে। ওকে ওকে, এটা নিয়ে তা করতে হবে না। কত? এটা আমরা অনলি পাইকারি রেট দিচ্ছি, অনলি 5600 টাকা। 5600 টাকা? অনলি 5600 টাকা। এটার সাথে কিছু দিবেন? এটার সাথে সেম গিফট। আচ্ছা, এটার সাথে গিফট দিচ্ছে? হ্যাঁ, এটা এটা তো কোম্পানি দিচ্ছে, এটা সরাসরি কোম্পানি দিচ্ছে। ওকে ওকে। আর এই আজনুর, এই আজনুরটা কিন্তু আপনার জাপান কোম্পানির মানে তৈরি করতেছে। আচ্ছা, জাপান কোম্পানিরই প্রোডাক্ট হচ্ছে আজনুর? আজনুর, যে আজনুর কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে হচ্ছে জাপান সিজিএল। সিজিএল? ওকে ভাই, ঢাকার বাইরে যারা ভিউয়ার্স আছে তারা কিনতে পারবে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে যারা দেখতেছেন সবাই আপনারা কিনতে পারবেন। আচ্ছা, ঘরে বসে বসে কিনতে পারবেন। ওকে, আর এছাড়া যারা সরাসরি চলে আসতে চান নিউ সুপার মার্কেটে চলে আসবেন, মোদি মার্কেট উত্তর ডি ব্লকে, দ্বিতীয় তলায় 6 নম্বর দোকান। জি, অবশ্যই চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনারা অনলাইনের মাধ্যমে কিন্তু সার্ভিস দিয়ে থাকে, ঢাকার ভেতরেও চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই। আর ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই সামথিং কিছু ডাউন পেমেন্ট করে সেক্ষেত্রে আপনারা সেভাবে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো আজকের মতো আমরা এই চমৎকার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।